আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছে রওশন কবির। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন সময়সূচিতে সরকারি বেসরকারি অফিসের প্রথম দিন, প্রয়োজনে স্কুলের সময়সূচি পরিবর্তনে আশ্বাস, সুফল মিলবে আশা মন্ত্রীদের। সব দলের মতামতের ভিত্তিতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত, মন্তব্য সিইসির কারচুপির আশঙ্কা ডাক্তার জাফরুল্লাহর। ইভিএম নয়, ভোট হতে হবে ব্যালটে বলেছেন মির্জা ফখরুল। নির্বাচনে জালিয়াতি ও কারচুপি করতে আগ্রহীরা ইভিএম এর বিপক্ষে। আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন ওবায়দুল কাদের। রাঙামাটিতে সন্তু লারমা ও ইউপিডিএফ প্রসিদ গ্রুপের বন্দুক যুদ্ধে ৬ জন নিহত, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জ্বালানি সাশ্রয়ের নতুন নিয়মে আজ থেকে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। সকালে অফিসে এসে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকেই সমস্যার কথা তুলে ধরেন। ব্যাংকগুলোতেও সকাল ৯টাতেই শুরু হয় লেনদেন সহ সব কার্যক্রম। গ্রাহক উপস্থিতিও ছিল বেশ। নতুন শিডিউলে কাজ করতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও। তাই সকাল ৭টায় সচিবালয়ের প্রবেশমুখে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের প্রশাসনের কার্যক্রম সকাল ৭টা থেকে শুরু করে দিচ্ছি আমরা। আমরা ৭:৩০টার মধ্যে ইনশাআল্লাহ এখানে চলে এসেছি। এরপর ৭:৩০টার দিকে প্রবেশ করতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি সচিব মন্ত্রীদেরও সচিবালয়ে আসতে দেখা যায় একই সময়ে। এক ঘন্টা অফিস এগিয়ে আনার বিষয়টিকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখলেও সমস্যার কথাও জানিয়েছেন অনেকেই। এক ঘন্টা সরকার আমাদের কর্মকাণ্ডা কমিয়েছে, তো এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ৫টার থেকে শুরু হয়েছে রান্নাবান্না, এখনও রান্না চুলার উপরে আছে। তো নিজের তো কষ্ট কষ্ট, পুরো ফ্যামিলির উপর কষ্ট। দেখা যাচ্ছে ঘুম থেকে যদি দেরিতে উঠে সেটা আরেকটা ৭:০০ এখন উঠতে হয়। সকালের আবহাওয়াটা নিতে পারলাম, রান্নাবান্না করতে লেট হয়ে গেছে। সকাল ৮টা থেকেই নতুন সময়সূচি মেনে অফিসে উপস্থিত হন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। পর্দা না সরিয়ে বাতি জ্বালিয়ে কাজ শুরু করেন অনেকে। আবার অনেক কক্ষে লোক না থাকলেও বাতি জ্বলতে দেখা গেছে। নতুন সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয় বিভিন্ন ব্যাংকের কার্যক্রম। ব্যাংকের কর্মকর্তারাও সময় মতো উপস্থিত হন। এ সময় অনেক গ্রাহকদের সেবা নিতেও দেখা গেছে। বাসা থেকে আসতে একটু কষ্ট হয়েছে, যেহেতু আজকে একটু আর্লি বের হয়ে তারপরও অফিস টাইমের মধ্যে পৌঁছাতে পারিনি। যেহেতু গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, এটা তো অবশ্যই আমাদের মেনে নিতে হবে আর কি। খুব বেশি যে কমেছে সেরকম না, কিন্তু আমরা এই টাইমের মধ্যে আমাদের গ্রাহকদের সেবা প্রদান করতে পারবো। জ্বালানি সাশ্রয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময় অনুযায়ী চলবে অফিস ও ব্যাংকের কার্যক্রম। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এদিকে নতুন অফিস সূচির ফলে প্রথম দিনে যানজট পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদিকে এরই মধ্যে লোডশেডিং এর সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকাল ৭টা থেকেই সচিবালয়ের প্রবেশমুখে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর ৭:৩০টার দিকে ঢুকতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি সচিব মন্ত্রীদেরও সচিবালয়ে ঢুকতে দেখা যায়। সচিবালয় রিপোর্টার্স ফোরামের গ্রুপ জীবন বিমা চুক্তি সই অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নতুন অফিস সূচির ফলে প্রথম দিনে যানজট পরিস্থিতি ভালো আছে। নতুন অফিস সূচির সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সময় পরিবর্তন না করায় যানজট বাড়বে কিনা এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, কয়েকদিন পর্যবেক্ষণের পর প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিও পরিবর্তন করা হবে। অন্যদিকে এরই মধ্যে লোডশেডিং এর সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রী এমপি সহ সবার বাড়িতেই লোডশেডিং হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, কোনো দল কিংবা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং আগামী নির্বাচনে ১০০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কেবলই নির্বাচন কমিশনের। এদিকে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের ফলে আগামী নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার জাফরুল্লাহ বলেন, আগামী নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভুল, এর প্রতি মানুষের আস্থা নেই বলে মনে করেন তিনি। এই মেশিনের মাধ্যমে প্রতারণার শঙ্কা থাকে উল্লেখ করে ডাক্তার জাফরুল্লাহ বলেন, কমিশনের এমন কিছু করা উচিত নয় যাতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে না আসে ইভিএমকে আরেকটি ভোটের চক্রান্ত বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা।
তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম এ কারচুপির সুযোগ নেই, এর প্রতি আস্থাশীল হয়েই কমিশন 150 আসনে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, কোন রাজনৈতিক দল কি চাইল সেটি বিবেচনায় নিয়ে কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়নি। ইভিএম এর ব্যাপারে কমিশনের অনাস্থা না থাকায় এটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কাজী হাবিবুল আউয়াল। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম এ ভোটের মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটাবে। তিনি বলেন, ইভিএম নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিএনপির, কারণ এসব ইভিএম মানে না জনগণ। পহেলা সেপ্টেম্বর বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিবর্তন না হলে কোনো কমিশনের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে না। কমিশনের সঙ্গে ইসির সমঝোতা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় নির্বাচন কমিশন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। বলেন, নির্বাচন ইভিএম এ নয়, হতে হবে ব্যালটে। জ্বালানি তেল পরিবহন ভাড়া, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ভোলায় দুই নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। পুলিশের বাধার মুখেই খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়কে ওঠার আগেই বাধা দেয় পুলিশ। এসময় বাধা উপেক্ষা করে শহরে কর্মসূচি পালন করে দলটি। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জেলায় আর কোনো বিএনপি নেতাকর্মীর গায়ে হাত দিলে লাগাতার হরতালে কর্মসূচি দেওয়া হবে। সাভার থানার বিএনপির উদ্যোগে কলমা বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করে সদর উপজেলা ও শহর বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদুল কাদের বলেছেন, যারা নির্বাচনে জালিয়াতি ও কারচুপি করতে চায় তারাই ইভিএম এর বিপক্ষে। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতা কর্মীরা শ্রদ্ধা জানান। এরপর ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের সাথে সংলাপে এর আগেও আধুনিক টেকনোলজি ব্যবহারের দাবি জানিয়েছিল সরকার, এবারও আওয়ামী লীগ 300 আসনে ইভিএম ব্যবহারের দাবি করেছে। নির্বাচনের 150 আসনে ইভিএম এ ভোটের বিষয়ে ইসির সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায় বলেও তিনি উল্লেখ করেন। এদিকে আইভি রহমানের সমাধিতে আরও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের স্মরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ভৈরবে আইভি রহমানের স্মরণে সকাল 7টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কোরআন তেলাওয়াত করা হয়। পরে আইভি রহমান তোরণে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। এছাড়া দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল হয়। এদিকে আইভি রহমান সহ 21 আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। 1944 সালের 7 জুলাই ভৈরবের চন্ডীবের গ্রামে জন্ম নেন জেমুন্নেসা আইভি রহমান। অধ্যক্ষ বাবা জালাল উদ্দিন ও মা হাসিনা বেগমের 12 ছেলেমেয়ের মধ্যে আইভি ছিলেন পঞ্চম। 1958 সালের 27 জুন নবম শ্রেণীর ছাত্রী আইভির বিয়ে হয় ভৈরবের আরেক কৃতি সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে। 1975 সালে মহিলা আওয়ামী লীগের সদস্য এবং 1980 সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি হন আইভি রহমান। রাঙামাটির দুর্গম এলাকা লঙ্গদুতে আঞ্চলিক 2 গ্রুপের গোলাগুলিতে 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। মঙ্গলবার রাতে উপজেলার ছোট কাট্টুলি এলাকায় সন্তুল আরমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিদ্ধ খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। উদ্ধার করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। ওই ঘটনায় এ পর্যন্ত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের নাম শ্যামল চাকমা, বাকিদের পরিচয় জানা যায়নি। লঙ্গদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর টিমও আছে। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করা যাবে না। এলাকাটি বেশ দুর্গম বলে সঠিক তথ্য জানতে সময় লাগছে বলেও জানান তারা। এদিকে এই ঘটনার জন্য সন্তুল আরমার দল জেএসএসকে দায়ী করে ইপিডিএফ নেতা অঙ্গা মার্মা বলেন, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক কিলিং মিশন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 6টি মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করে। পুলিশ জানায় এসব মামলায় 45 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া 150 অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও এই মামলার আসামি করা হয়েছে। মঙ্গলবার বায়াজিত লিংক রোডের জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদে প্রশাসনের অভিযানের প্রতিবাদ ও বিচ্ছিন্ন করা, বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই এলাকাবাসী। প্রায় 5 ঘন্টা সড়ক অবরোধে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়ে যায় মহাসড়কে। পরে বিকাল 5:30টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে এবং টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রধানমন্ত্রীর সরাসরি আশ্বাস না পাওয়ায় আজও কাজে যোগদান নেই সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। সকাল থেকেই নিজ নিজ বাগানের সামনে অবস্থান নিয়েছেন তারা। শ্রমিকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সকাল 10টার পর বিভিন্ন চা বাগানে জড়ো হয়ে কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন সিলেটের 23টি বাগানের চা শ্রমিকরা। এর আগে গতকাল মঙ্গলবার সকালে লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে গলফ ক্লাবে চলমান আন্দোলনে বৈঠকে বসেন বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা। বৈঠকের পর সরাসরি প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিকে তৃতীয় দফা সমঝোতা প্রত্যাখ্যান করে আবারও ধর্মঘটে মৌলভীবাজারের শ্রমিকরা। এছাড়া টানা 16 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জের 24টি চা বাগানের শ্রমিকরা। মিরসরাই চলন্ত ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 4 সদস্যের এই তদন্ত কমিটি গতকাল প্রতিবেদন জমা দিলেও বিষয়টি আজ জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিবেদনে মাইক্রোবাস চালক ও গেটম্যানকে দায়ী করা হয়েছে। তদন্ত কমিটি ট্রেন দুর্ঘটনা রোধে এরই মধ্যে 11টি সুপারিশ করেছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এসব সুপারিশ করে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে সকল লেভেল ক্রসিং গেট হতে নিরাপদ দূরত্বে ট্রেন এলে উচ্চ শব্দের স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে ওঠার সিস্টেম স্থাপন, লেভেল ক্রসিং গেটগুলোর কারিগরি সম্ভাব্যতা অনুযায়ী ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণ এবং অন্যান্য গেটে শ্রেণী নির্ধারণ সহ ন্যূনতম 3 জনের মঞ্জুরি ও পদায়নের ব্যবস্থা নেওয়া, এলসি গেটগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ ও টেলিফোন সংযোগের ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপন। গত 29 জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 2 জন। চট্টগ্রাম মহানগরীতে 5 থেকে 11 বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার সকালে মহানগরের প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। মহানগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুলে সকালে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় জানানো হয় স্কুল, কিন্ডার গার্টেন, ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ সিটি কর্পোরেশন এলাকায় কমপক্ষে 4 লাখের বেশি শিক্ষার্থী ফাইজারের বিশেষ ধরনের টিকা পাবে। শিশুদের টিকা প্রয়োগের ক্ষেত্রে জন্ম নিবন্ধনে বাধ্যবাধকতার কারণে কোনো শিশু যাতে বাদ না পড়ে সে বিষয়ে সহযোগিতা করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে 164টি টিম টিকা দেওয়ার কাজ করছে। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাপাই সোনা মসজিদ মহাসড়ক 2 ঘন্টা ব্যাপী অবরোধ করে সত্রাজিৎপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে দুপুর 12:30 পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ আটক শিক্ষকের বিচারে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর অভিযুক্ত ক্রীড়া ও শারীরিক শিক্ষক গোলাম কবিরকে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর সার্কেল এসপি মোহাম্মদ আতাউর রহমান জানান, অবরোধের খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়। সত্যজিৎপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক গতকাল দুপুরে বিদ্যালয়ের 10ম শ্রেণীর এক ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় ও এলাকাবাসী। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে কক্সবাজারে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাফর আলম। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ছাত্র
ছাত্র শিক্ষক নির্যাতন দিবস পালন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়নউদ্দিন। বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে নাটোরে। আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এর আয়োজন করে জেলা শ্রমিক দল। রায়পুরা উপজেলা বিএনপির বিশেষ সভা হয়েছে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে। উপজেলা বিএনপির সহসভাপতি ও পাহাড়তলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবা উদ্দিন আবু নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল। রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি প্রতিবাদ এবং সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। জেলা মহিমাগঞ্জে এই কর্মসূচিতে স্থানীয় কৃষকরা অংশ নেন। ইউনিভার্সাল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এই সভা হয়। বেতন সর্বনিম্ন 20,000 টাকা সহ 10 দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। শহরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এর সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাশেম মাস্টার। মাগুরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দোলা রেজা। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা হয়। সাতক্ষীরার কালারোয়ায় টি আর কাবিখা প্রকল্পের কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কালারোয়া উপজেলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অপরাধে ঝিনাইদহের 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এই অভিযান পরিচালনা করেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে রংপুর নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী নার্স ও টেকনোলজিস্টরা। দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধ করা না হলে আমরণ অনশন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সুরায়া রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন সময়সূচিতে সরকারি বেসরকারি অফিসের প্রথম দিন, প্রয়োজনীয় স্কুলের সময়সূচি পরিবর্তনে আশ্বাস, সুফল মিলবে আশা মন্ত্রীদের। সব দলের মতামতের ভিত্তিতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত মন্তব্য সিএসির। কারচুপির আশঙ্কা ডাক্তার জাফরুল্লাহর, ইভিএম নয় ভোট হতে হবে ব্যালটে বলেছেন মির্জা ফখরুল। নির্বাচনে জালিয়াতি ও কারচুপি করতে আগ্রহীরাই ইভিএম এর বিপক্ষে, আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন ওবায়দুল কাদের। রাঙামাটিতে সন্তুলার মা ও ইপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের বন্দুকযুদ্ধে 6 জন নিহত, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।